كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে স্বামী মারা যাওয়ার পরে কি স্ত্রী তার স্বামীর মরা মুখ দেখতে পাবে? এটা ছিল ভাই প্রশ্ন। কারণ ভাই বলছেন যে আমাদের গ্রামে প্রচলিত রয়েছে বা কিছু ওলামারা বলছেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য স্বামী হারাম হয়ে যায়, স্ত্রীর জন্য জায়েজ নয় যে সে তার মৃত স্বামীর মুখ দেখবে। অথচ আমি শুনেছি যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে। তাহলে এই ধরনের প্রতিদ্বন্দ্বমূলক কথা ইসলামে কেন? আলহামদুলিল্লাহ ভাই সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন এই ব্যাপারে ইসলামের কোনো মতবিরোধ বা দ্বন্দ্বমূলক মন্তব্য বা হাদিস নেই। প্রথম যে কথাটা আপনি বলেছেন সেটা মানুষের তৈরি করা কথা, মানুষের তৈরি করা মন্তব্য। এই মন্তব্যের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কেননা যে সম্পর্কে তারা বলছে যে কোন স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর মরামুখ দেখতে পাবে না, এই সম্পর্কে কোনো দলিল বা প্রমাণ কোথাও খুঁজে পাওয়া যায় না। ওলামারা এই মনে ঐক্যমত যে ফায়াজুজ লিল মারাতে আন তারা হাসসাতা জাওজিহা, মহিলার জন্য বৈধ যে সে তার স্বামীর মরা মৃতদেহ দেখতে পাবে, কোনো সন্দেহ নেই। ওয়ালা মানিআ মিন যালিকা, আর এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা কোনো নিষেধ ইসলামে নেই। বাল আন্নাল জাওজাত লাহা আন ইগাসসা আন তুগাসসিলা জাওজাহা আল মাইয়িত, বরং তার স্ত্রীর জন্য বৈধ যে সে তার মৃত স্বামীর গোসল দিতে পারবে, বরং তার জন্য বৈধ যে সে তার মৃত স্বামীর গোসল দিতে পারবে। যদি গোসল দেওয়া বৈধ হয় তাহলে দেখাটা তো কোনো কথাই নয়, তাহলে দেখাটা কোনো কথাই নয়। এ ব্যাপারে অনেক দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে যে মা আযরাকি লাও মিত্তি কবলি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ক্ষতির আশঙ্কা নেই, কেননা যদি তুমি আমার আগে মৃত্যুবরণ করো فقمت عليك تعالى আমি তোমার প্রতিনিধি হয়ে দাঁড়াবো, তাহলে আমি তোমার প্রতিনিধি হয়ে দাঁড়াবো। فغسلتكي, আমি তোমার গোসল দেব। কে বলছেন? একজন স্বামী বলছেন তার স্ত্রীর জন্য। স্বামীকে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচাইতে প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলছেন যে তুমি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার গোসল দেব। وكفنتكي, এবং আমি তোমার কাফন পরাবো। وصليت عليك, এবং আমি তোমার জানাজা সালাত আদায় করব। ودفنتك, এবং আমি তোমাকে দাফন করব। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1465, তাখরীজ মিন সুদুর মাসাবি হাদিস নাম্বার 5917। দেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রমাণিত হলো যে তিনি তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গোসল দেওয়ার কথা বা ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন আপনি বলবেন যে স্বামীর কথা ছিল, স্ত্রীর কথা কোথায় আছে? এখন আপনি বলতে পারেন যে তো স্বামীর কথা হলো, স্ত্রীর কথা কোথায় আছে? স্ত্রীর কথাও আছে। হাদিস হচ্ছে আম হাদিস, সাধারণ হাদিস, একে অপরের জন্য। একে অপরের জন্য আপনি যদি এই হাদিসের অধ্যায় দেখেন, অনুচ্ছেদ নম্বর দেখেন, অনুচ্ছেদ দেখবেন কি অনুচ্ছেদে দেওয়া আছে যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা, স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে, এই সম্পর্কে অধ্যায় বাঁধা হয়েছে।
তারপরও এর সম্পর্কে প্রমাণ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন, তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু গণ্ডগোল গোলযোগ হয়েছিল এবং গোসল দেওয়ার সময় সাহাবারা খুব চিন্তিত ছিল যে আমরা তো নর্মাল কোনো ব্যক্তি গোসল দেওয়ার সময় তার কাপড় বা তার জামা মানে খুলে নিয়ে তাকে গোসল দিই, এখন তো আমাদের সামনে যে কেউ নেই, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ এখানে আমাদের সামনে রয়েছে, আমরা তার পোশাক কিভাবে খুলব, খুব চিন্তিত ছিলেন তিনারা। এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং তিনারা মানে কাপড় বা বস্ত্র না খুলে গোসল দিয়েছিলেন। এই ঘটনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে লাউ কুনতুস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু, আজ যতটা আমি ইসলাম সম্পর্কে জেনেছি আজ যতটা আমার ইসলাম সম্পর্কে জ্ঞান হয়েছে, যদি আমার কাল বা পূর্বে ততটা জ্ঞান থাকতো, আমি ইসলাম সম্পর্কে এত বুঝতাম, মা গসরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রা নিসাইয়া নিসাইহি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীগণ ব্যতীত কোনো পর পুরুষ বা অন্য কোনো ব্যক্তি গোসল দিত না, আমরাই গোসল দিতাম। তো আমরা এই বিষয়টা তত বুঝতে পেরেছিলাম না বা আমরা তত জানতে পেরেছিলাম না, সেজন্য আমরা অন্য লোককে গোসল করতে দিয়েছিলাম। যদি আমরা আজকের মতো জ্ঞানী হয়ে জ্ঞান থাকতো, আমাদের ইসলাম সম্পর্কে আমাদের বোধ শক্তি থাকতো আজকের মতো, তাহলে আমরা তখন ইনশাআল্লাহ গোসল দিতাম। কিন্তু আমরা তখন জানতাম আমরা সেখানে গোসল দিতে পারিনি। আমরা কে ইচ্ছা পোষণ করছেন, একজন স্ত্রী স্ত্রীকে সবচাইতে বুদ্ধিমতী সাহাবিয়া যার পক্ষ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যদি আমি জানতাম আজকে মতো জ্ঞান আমার থাকতো পূর্বে, রাসূলুল্লাহ যখন মারা গিয়েছেন তখন যদি আমার এই জ্ঞান থাকতো বা এই সম্পর্কে আমি বুঝতে পারতাম, তাহলে আমি বা আমরাই বা আমরা স্ত্রীগণ মিলেই গোসল দিতাম। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 3141, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1464। এখান থেকে প্রমাণিত হলো যে স্বামী স্ত্রী একে অপরের গোসল দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, একদম হাদিস থেকে প্রমাণিত। আর এর অপব্যাখ্যা যেটা করা হচ্ছে যে স্বামী মারা গেলে স্ত্রী তার মুখ দেখতে পাবে না, এটা চরম অপবাদ এবং ইসলামের নামে একটা কলঙ্ক ছড়ানো হচ্ছে। আল্লাহকে দোয়া করবো যে হে আল্লাহ, এই সমস্ত নামধারী মুসলমানদেরকে তুমি সুবুদ্ধি দান করো এবং ইসলাম সম্পর্কে একটু পড়াশোনা করার বা একটু গবেষণা করার তুমি তৌফিক দান করো, তারা যেন কোনো কথা বলার আগে ইসলামের কি বিধান আছে সেটা জানার পরে ফতোয়া দেয়। আদা মা ইনদাল্লাহু আলা বিসসাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।